দেখো, পরীক্ষায় পড়বে, কথা এত বলো কেন তোমরা? আসলে আমি বলি শোনো, এগুলো লেখার জন্য দিছি। কি নেক্সট সেন্টেন্স লেখো, সবাই লেখো, সবাই লিখবে। ঠিক আছে, বলবে। দেখো এখানে যে নেক্সট সেন্টেন্স সবাই লেখো, নেক্সট সেন্টেন্স এখানে আমি 12টা দিয়েছি, 12টা আগে লেখো। 1 নম্বর হচ্ছে শেপ, রাফি ইজ রাউন্ড ইন শেপ। লিসেন, লিসেন মানে শোনা, লিসেন টু ইউ টিচার, তোমার টিচারের কথা শোনো। কমপ্লিট, কমপ্লিট ইউর হোমওয়ার্ক। রিড, আই রিড ইন ক্লাস টু। ড্র, ড্র এ ফ্লাওয়ার। কালার, কালার মাই ফেভারিট কালার ইজ রেড। ঠিক আছে, মাই ফেভারিট কালার ইজ রেড। মাই ফেভারিট কালার ইজ রেড। দেখো মাই ফেভারিট কালার ইজ রেড। মাই ফেভারিট কালার ইজ রেড। সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মাই মিস আম ফেভারিট কালার ইজ রেড। লেখো, কথা বলে না, সবাই লেখো। হ্যাঁ বলো, মোহাম্মদ বিন আবিদ কি বলবো বলো, কি বলতে চাচ্ছ বলো। শেপ মানে মানে আকার বা আকৃতি। মিস হ্যাঁ বল, এই যে দিয়েছি তো, এই যে দেখো, রাখি রাউন্ড, রাখি ইজ রাউন্ড ইন শেপ। রাখি রাখি হচ্ছে গোলাকার। তোমার টিচার কি বলে শোনো, কমপ্লিট, কমপ্লিট তোমার বাড়ির কাজটি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, শেষ করা। আই রিড ইন ক্লাস টু। রিড মানে পড়া, ড্র মানে ফ্লাওয়ার, ড্র মানে হচ্ছে আকার, ড্র এ ফ্লাওয়ার, ড্র এ ফ্লাওয়ার। কালার, মাই ফেভারিট কালার ইজ রেড। সুইমিং পুল দিবে, লাইক আই লাইক টু প্লে উইথ মাই ডল, আই লাইক টু প্লে উইথ মাই ডল। সাইজ, স্কোয়ার হ্যাজ ফোর সাইজেস। ঠিক আছে, চতুর্ভুজ বর্গক্ষেত্র চার পাশে একই সাইজের। হাউ, হাউ গিভ আস নি আরো আমরা পরে দিব, এগুলি আগে লেখা শেষ করো। আজকে দিবেন অন্য দিন দিব, আর এখানে আরো কয়েকটা ওয়ার্ড মিনিং আছে, সেগুলো আমি তোমাদেরকে এখন দিয়ে দিব। আজকে আর পরে আমি আবার তোমাদের আরেকদিন যে দেশভক্তির ক্লাস আছে তখন সিলিন্ডার ব্রাঞ্চ আমরা, ঠিক আছে, কথা বলবো না সবাই, তাড়াতাড়ি দেখো। আমি এখানে দেখি প্রেজেন্ট দেখি কে কে আসতে আসছে। মোহাম্মদ বিন আদি, সব মধু দিয়ে জানোস, আঁকা কি করতেছে কেন, কি 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 সমস্যা তোমার? সুদীপ চন্দ্রপাল কেন আঁকতেছে? দেখো
এইভাবে সব মোবাইলে পাঠাইছে জানোস? সব মোবাইলে পাঠাইছে। করেছি সেই তৈরি করবো, সেটার নিচে আমাদের আন্ডারলাইন অবশ্যই দিতে হবে। এখানে দেখো আমি যে যে ওয়ার্ডগুলো দিয়ে নেক্সট সেন্টেন্স করেছি সেগুলোর নিচে একটা সেন্টেন্স মানে বাক্য সেন্টেন্স তৈরি করেছি, করে সেখানে একটা আন্ডারলাইন করে দিয়েছি যে ওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সট সেন্টেন্স করেছি। যেমন এখানে শেপ দিয়ে করেছি, এখানে শেপ একটা লাইন লিখেছি মানে একটা বাক্য লিখেছি সেন্টেন্স। তুমি যদি সেন্টেন্স বলে বাংলা বলে বাক্য অথবা লাইন, সেই লাইনটা লিখে আমি যে সেন্টেন্সটা ওয়ার্ডটা দিয়ে করেছি সেটা নিচে একটা আন্ডারলাইন করেছি। আমি যখন ক্লাস থ্রি তে উঠবো তখন লিখবো আই রিডিং ক্লাস থ্রি, আর যখন আমি ওয়ান এ পড়েছিলাম তখন লিখেছিলাম আই রিডিং ক্লাস ওয়ান। আমি কিন্তু বলেছি আজকে আমার গলা ব্যথা, প্রথমেই বলেছি আজকে আমার গলা ব্যথা, আমি জোরে কথা বলতে পারছি না, ঠিক আছে? বলেছি কিন্তু না বলে আমি কিন্তু ক্লাস নিতেছি আই রিড ইন ক্লাস টু, ঠিক আছে? আই রিড ইন ক্লাস টু ড্র
মানে হচ্ছে আকাশ ড্র এ ফ্লাওয়ার আলার মানে মাই ফেভারিট কালার ইজ রেড চিহ্ন আছে এই যে উপরে দিয়েছি তারপর এস লিখেছি আর এটাকে আমরা ভেঙেও লিখতে পারি হোয়াট ইজ ইউর নেম এভাবে লিখে বাক্যটা সৌন্দর্য দেখা যায় না সেই জন্য আমরা এভাবেও শর্ট করে লেখা যায় হোয়াটস ইউর নেম ঠিক আছে তারপরে দেখো লাইক আই লাইক টু প্লে উইথ মাই ডল আই লাইক টু প্লে উইথ মাই ডল সাইজ ইজ এ স্কোয়ার হ্যাজ ফোর সাইজেস এ স্কোয়ার ফোর সাইজেস ঠিক আছে কাউ কাউ গিভস নেম কাউ হচ্ছে আন্ডারলাইন হয়েছে ফ্যাট দ্য বয় ইজ ফ্যাট অথবা দ্য গার্ড ইজ ফ্যাট দ্য ম্যান ইজ ফ্যাট যেটাই লেখো লেখা যাবে কিন্তু আমরা তোমাকে ছোট করে আমরা তোমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছি দ্য বয় ইজ ফ্যাট সবাই আমাকে একটা একটা করে বয় ইজ ফ্যাট দ্য বয় ইজ ফ্যাট ইট ইজ এ বিগ জিপ কিন্তু বড় জিপ গাড়ি যাই হোক এখানে 12টা দেওয়া হয়েছে আরো বাকি গুলো পরে দেওয়া হবে আগে 12টা আজকে আমরা শেষ করি হেলান দিয়ে বসবো না হেলান দিয়ে বসবো না ফারহানের লেখা শেষ হয়েছে ফারহান রহমান তাহসিন তোমার লেখা দেখাও রুদ্রর লেখাটা দেখাও ইসমাইল রুদ্র ওরা কিন্তু প্রথম থেকে ক্লাসে ঢুকেছে প্রতিদিন এই পর্যন্ত ক্লাস করছে বাকিরাও করতেছে কিন্তু ওরা একদম প্রথম থেকে ক্লাসের মধ্যে যেদিন ক্লাস শুরু হয়েছে সেদিন থেকে ক্লাসে ঠিক আছে রাখো রুদ্র গোপাল রাখো সবাই ভালো সবাই দুর্বল সবাই ভালো করে পড়াশোনা করবে যেন উপরে ক্লাসে কোনো সমস্যা না হয় ঠিক আছে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো যে নেক্সট সেন্টেন্স তৈরি করেছি এগুলো দিয়ে কিন্তু আবার ওয়ার্ডও শিখেছি ঠিক আছে এগুলো দিয়ে আমরা আবার দেখা যাবে তিনটা ক্লাস শিখবো তাহলে একটা ওয়ার্ড দিয়ে আমরা চার পাঁচ রকমের জিনিস শিখতেছি আবার একটা সেন্টেন্স দিয়ে পাঁচ চার পাঁচ রকমের আইটেম যেমন মনে করো ফিঙ্গার ব্লাঙ্কস হবে মেক সেন্টেন্স কোশ্চেন অ্যান্সার ট্রান্সলেশন রিয়ারেন্স তাহলে একটা লাইন বারবার করতে করতে আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে বা আমাদের আয়ত্ত চলে আসছে সহজেই আমরা যদি পরীক্ষার সময় বুঝতে পারবো যে এটা কি হবে এটা কি হওয়া উচিত ঠিক আছে তোমাদেরকে তোমরা যদি ছোট আমরা চাচ্ছি যে শর্ট করে হলে সুন্দর করে হলে তোমরা যেন সহজে সবকিছু শিখতে পারো এই জন্য এখানে কিন্তু দেখো তুমি এই যে লাকি একটা ওয়ার্ড রাউন্ড একটা ওয়ার্ড লিসেন একটা ওয়ার্ড ইউর একটা ওয়ার্ড টিচার একটা ওয়ার্ড প্রত্যেকটা লাইনে কিন্তু অনেকগুলি ওয়ার্ড আছে অনেকগুলি কিন্তু ওয়ার্ড আমরা শিখতে পারতেছি কমপ্লিট হোমওয়ার্ক রিড ক্লাস টু ড্র ফ্লাওয়ার শুধু ড্র এ ফ্লাওয়ার তাহলে ড্রটাই শিখবো তা না ফ্লাওয়ার মানে কি এটাও শিখবো ড্র মানে তো শিখবো তারপর মাই ফেভারিট ফেভারিট মানে কি সবার প্রিয় কালার হচ্ছে রং হচ্ছে রেড আবার অনেকের হতে পারে গ্রিনও হতে পারে ব্লু হতে পারে ব্ল্যাক হতে পারে হোয়াইট হতে পারে ব্রাউন হতে পারে যার সবার পছন্দ একরকম না যার যার পছন্দ আলাদা তো এখানে আমরা পড়া যেহেতু পড়ার জন্য আমরা রেড কালারটাকে ফেভারিট কালার হিসেবে বেছে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো হোয়াটস ইউর নেম তোমার নাম কি এটা তুমি কোশ্চেন করলাম আমার পাশে তো তোমার সাথে একজন সে কারো জন যখন আমরা কথা বলি তখন প্রথমে আমরা কি জিজ্ঞেস করি অচেনা মানুষকে আমরা প্রথমে যে আছে তাকে আমরা প্রথমে জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম তারপর জিজ্ঞেস করি আই লাইক টু প্লে উইথ মাই ডল হ্যালো এই যে রুদ্র গোপাল সুন্দর হয়ে বসো রুদ্র গোপাল দূষণ করতেছো আনন্দ আনন্দ কি লিখেছ
তানজিবুল ইসলাম আনন্দ, আনন্দ কে বলছি, কথা বলে না কেন? তানজিবুল ইসলাম আনন্দ, আনন্দ আমার কথা শুনতে পাচ্ছ? তুমি লিখেছ, লিখেছ আনন্দ কি লিখেছ? কথা বলছো না কেন? কেন শব্দ করবে না, দুরন্ত পাল তুমি লিখেছ? তাজবিদ ইশরাক, ক্লাসের মধ্যে হাঁটাহাঁটি করতেছে কেন? হ্যাঁ হাঁটতেছে কেন? জায়গা থেকে উঠে চলে গেছ, বসো, বসে রাখো। রাজ, রাজ কি লেখা লিখেছ? রাজকে বলছি, আলিফ, দুরন্ত পাল কথা বলে না কেন? দুরন্ত পাল কথা বলতে পারে না? হ্যালো 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 হ্যাঁ মিস, কথা বলো না কেন? জিজ্ঞেস করতেছি, দুরন্ত পালকে জিজ্ঞেস করছি। পার্থ দত্ত, আসিফ, তুমি লেখা লিখেছ? হ্যালো 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 দুরন্ত পাল, আসিফ, পার্থ দত্ত তোমরা লিখেছো কিনা সেটা জিজ্ঞেস করেছি আমি। সবাই দিদি অফ করে গেছে কেন? আমাদের ক্লাস না, সবাই দিদি অফ করেছে। সবার আগে আমি অ্যাকশন দিব না, সব অ্যাকশন দেওয়ার আগে প্রয়োজন দিব না, মনে রাখবে কেন আমি সব দিদি অফ কেন? রিহাদ, আব্দুল্লাহ, ফাফি, আরিফুল, মোশেদ, আলিফ, তাজবিদ, ইশরাক, ফারহান, আমার আমার লেখা আর একটু এক লাইন আছে। আচ্ছা লেখো, সবাই তাড়াতাড়ি লিখো। এই 12টা ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর 8টা তিন সমান 4টা আছে। আচ্ছা সবাই তাড়াতাড়ি লিখে ফেলো, সবাই তাড়াতাড়ি দেখো। আই লাইক টু প্লে উইথ মাই ডল, আই লাইক টু প্লে উইথ মাই ডল, যেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো সেটা নিয়ে আন্ডারলাইন করতে হবে। যেটা দিয়ে আমরা সেটা দিয়ে আমরা আন্ডারলাইন করব। ক্লাসের টাইম শেষ।
কেন ক্লাসে টাইম শেষ হয়ে যাবে এখন তো তোমাদের ক্লাস মাত্র কি আগে শুরু হবে ১১টা ১১ বাজে এখনো আরো ১০ মিনিটের মতো আছে ঠিক আছে দেখো তাড়াতাড়ি দেখো সাইজ এ স্কোয়ার আছে ফোর সাইজেস কাউ দ্য কাউ গিভ আস মিল্ক দ্য কাউ গিভ আস মিল্ক ফ্যাট দ্য বয় ইজ ফ্যাট আমরা এখানে দিতে পারি দ্য গার্ল ইজ ফ্যাট দ্য ম্যান ইজ ফ্যাট ঠিক আছে মিস আমার লেখা শেষ আচ্ছা তোমার নাম কি আর 3 বছর আলি আচ্ছা থ্যাংক ইউ ম্যাম আমার নাম মোরফে কামাল এটা শেষ আচ্ছা থ্যাংক ইউ নাম বলো পুরোপুরি নাম বলো কি বললাম শুনলাম না তো ম্যাম আমার নাম মোরফে কামাল এটা শেষ মোরশেদ মিস আমার নাম আলি কামাল শেষ আচ্ছা থ্যাংক ইউ দেখি লেখা দেখো সবাইকে ভিডিও অফ করে রেখে দিয়েছি কিভাবে লেখা দেখবে তুমি যদি কেউ যদি বল লিখতে চাই পার লেখক সমস্যা নাই কিন্তু দলও লেখা যাবে দলও লেখা যাবে বলও লেখা যাবে এখন দলের জায়গায় বল লিখতে গিয়ে ভুল করলে তার হবে না তোমাদের যদি কেউ যদি বল লিখতে চাও কোনো সমস্যা নাই বল অথবা দল দুইটাই লেখা যাবে বল অথবা দল কোনোটাই লেখা যাবে বলে দিলাম তাহলে আমি অপডেট দিয়ে দিতে পারি এখানে মিস কি বলো মিস আমারে আছে না শনিবারে পড়া দেন আচ্ছা তোমরা হঠাৎ করে বললে হয় ক্লাসের মধ্যে যে ম্যাডাম আমাকে শনিবারে পড়া দেন আমি একটা ক্লাস নিচ্ছি নিয়ম অনুযায়ী সেখানে তুমি হঠাৎ করে বলে যায় শনিবারে পড়া দেন কথা বলো না কথা বলো না চুপ করে থাকো কথা বলো না এখানে আমি দলও দিয়েছি বলও দিয়েছি যে যেটা লিখতে চাও লিখবে এখানে অব্দিক দেওয়া আছে দেখো হ্যালো সবাই দেখে রাখো বল অব্লিক দল দুইটাই দেওয়া আছে মিস লেখা শেষ এইটা দেখো 8 নাম্বার দেখো মিস লেখা শেষ ঠিক আছে 8 নাম্বারটা দেখো এটা দেখে ঠিক করে নাও I like to play with my doll অথবা বল I like to play with my I like to play with my doll যেটা লেখো লেখবা কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যদি আমরা মনে করো বল দিয়ে দল দিয়ে ওয়ার্ড মিনিং করেছে তাহলে কিন্তু দলই লিখে তখন আবার দল লেখা যাবে না যেহেতু লাইক দিয়ে করেছে এই জন্য আমি দল অথবা দল লেখা যাবে মিস আমার লাগে শেষ আমার নাম কাফি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওয়েট করো এখন আর কয়টা ওয়ার্ড মিনিং ছিল তোমাদের এই কয়টা ওয়ার্ড মিনিং লিখে নাও দ্রুত লিখে নাও
মানে আটটা ওয়ার্ড মিলিং ছিল আই লাইক মাই আই লাইক মানে আটটা ওয়ার্ড মিলিং আছে মা গরিলস এখানে আটটা ওয়ার্ড মিলিং আছে সবাই লেখো ইন মানে মধ্যে এগুলো লেখো মধ্যে অথবা ভিতরে অন উপরে মান্টি বানো টাইগার হচ্ছে টাইগার বুঝি নাই কি বলো আমায় সারা খেয়াল দিচ্ছে করো সবাই লেখো এই কয়টা ওয়ার্ড মিনিং লিখে নাও ওয়ার্ড মিনিং সবাই তাড়াতাড়ি লিখে নাও কি বড় মনে খাবি কোন আছে আছে হামি মিস শুনতে পাই না আমি এই যে আটটা ওয়ার্ড মিনিং আছে তাড়াতাড়ি লেখো সেটা বলেছি কোন গল্প ওকে মি আরেকটি মানে মধ্যে অথবা ভিতরে উপরে মানসি বানর টাইগার মানে বাঘ তাড়াতাড়ি বললাম তো শুনেছি আমি শুনেছি আমি টাইম দেখতেছি তো মানে এটা শেষ করো এটা তাড়াতাড়ি শেষ করো ইন মধ্যে ভিতরে অন উপরে মান্টি বানো টাইগার বাঘ ডিয়ার হরিণ ডিয়ার হরিণ ওই সিং কাছে ঝুলান ছিল না ওই ঝুলান নো জানা জানাদার আরেকটি এখানে কোন বলে কথা বলো না ক্লাসে কথা বলো না যে পাও না রবিবারের দিন আমি ক্লাস নেই নাই দিয়েছি আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা কে যেন শনিবারে পড়াটা পায় নাই আচ্ছা একটু শনিবারে পড়াটা দিয়ে দে
শনিবার যে পড়াতে পারে না ওর জন্য দিয়েছিল আমার মনে হয়। ছিল শনিবারে পড়া, যে শনিবারে পড়াটা পায় না সে নিয়ে নাও। প্রথমে যেটা লেখালেন তার প্রথম পার্টটা এটা দেন না, একটু স্ক্রিনশট মারতাম প্লিজ। কেন একটু আগে দিয়েছি তুমি নাও নাই কেন স্ক্রিনশট? এখন আমি আরেকটা পেজে চলে আসছি, এখন বলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখন এখন দেন মিস একটু দেন না। টাইম থাকলে আমি দিবা, যে পায় নাই শনিবার পরেটা কে পায় নাই। ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি। এটা হ্যালো শুনতে পাচ্ছেন? মিস ওয়াল পেনিং একটু দিবেন, স্ক্রিনশট নিয়ে রাখো এখানে, শনিবারে পড়াটা স্ক্রিনশট নিয়ে রাখো। খালি তোমরা তোমাদের ইচ্ছে মতো যখন তখন বলতেছো ম্যাডাম এটা দেন সেখানে, বারবার পেয়ে যাবো সমস্ত বাচ্চা কথা বলো ক্লাসের মধ্যে, দেখার সময় উঠে গিয়ে আর গিয়ে ঘাটাতি কর, তারপর বলো যে ম্যাডাম দেয় না। তোমাকে বলছি রিহাত কে কথা সুন্দর করে বলবা টিচারকে সম্পর্কে, ঠিক আছে? এতক্ষণ যাবো দিয়ে রাখছি, 30 মিনিট 40 মিনিট তুমি লেখো না। আমি যখন গার্জিয়ান আমাকে বললো যে আরেকবার দেন তিন নাম্বারটা সংশোধন তারপরে দিবে, এতক্ষণ দিয়ে রাখছে একটা ব্যাপার করছি কথা বলো ওটা কথা। রিহা তোমার গার্জিয়ানকে ডাকো। কতবার বলতেছে কথা শুনি না। Thank you.